আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নিউ আরেকটা ব্লগে। আমি বেশ কিছুদিন আসলে কোনো ব্লগ করিনি, কোনো ভিডিও আপলোড দিইনি। আসলে অনেকগুলো কারণ ছিল, ব্যক্তিগত কিছু কারণ ছিল আর খুব ব্যস্ততার মধ্যেও ছিলাম। যেহেতু মেয়ের স্কুল এক্সাম শুরু হয়ে গেছে, এখন কম বেশি সব বাচ্চাদের স্কুল কলেজ এক্সাম হচ্ছে, তো এইদিকে তো আসলে এক্সামের জন্য অনেক বেশি ব্যস্ত, কারণ বাচ্চাদের পরীক্ষা থাকলে ওদেরকে একটু বেশি সময় দিতে হয়। আর আরেকটা হচ্ছে, আসলে আমার অনেক বেশি মন খারাপ ছিল, কারণ আমি হয়তো আমার এর আগের কিছু ব্লগে বলেছিলাম যে আমার আম্মা চলে যাচ্ছেন এখান থেকে, মানে শিফট হয়ে যাচ্ছেন। আমাদের যে আরেকটা বাসা আছে ওইখানে আম্মা মানে ওখানে শিফট হয়ে গেছেন একেবারে। এতদিন ওগুলো আসলে ভাড়া দেওয়া ছিল, তো আম্মা এখানেই থাকতেন। তো সবাইকে তো আসলে মানে কি বলবো, যার যার মানে পারিবারিক পরিস্থিতিতে তাকে ওভাবে চলতে হয়, থাকতে হয়। তো আমার চলে যাওয়ার পরে আসলে খুব খারাপ লাগতেছিল কয়েকদিন, মানে এই জিনিসটা মানে কেন যেন আমি মেনেই নিতে পারছিলাম না। যাই হোক, সব কিছু আসলে নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিতে হয়। আর সব সময় একটা মানে নির্ভরের জায়গা ছিল যে আমি কোথাও গেলে আমার মানে মেয়েটাকে আম্মা দেখাশোনা করতেন, আম্মা থাকতেন ওর সাথে, এসে মানে আমি আবার আসলাম বা চলে যেতেন। তো ওকেও মানে ওর নানু ছাড়া আসলে আমার মেয়েরও অনেক বেশি মন খারাপ, মানে সবসময় নানু আসতো, নানুর সাথে ওর খুনসুটি অলওয়েজ বেঁধে থাকতো। তারপরও মানে ওর সাথে কেউ একজন থাকতো, সময় কাটাতো একসাথে, ও অনেক বেশি মানে এই জিনিসটা নিয়ে মন খারাপ। তো এইসব নিয়ে আসলে বেশ কয়েকদিন ধরে মানে মন একদমই ভালো ছিল না, ইচ্ছে করছিল না যে কোনো ভ্লগ বানাই, বা আসলে ভ্লগ করলে তো মানে ভিডিও করলে তো শুধু হয়ে যায় না, এগুলোকে আসলে এডিট করতে হয়, এডিটিংয়ের অনেক কাজ থাকে, ভয়েস ওভার দেওয়ার থাকে, অনেক বিষয় থাকে। তো কিছু করার মতো আসলে মেন্টালি যে এনার্জিটা সেটা আসলে পাচ্ছিলাম না। তো সব কিছুর পরও নিজেকে সব কিছু নতুন করেই শুরু করতে হয়, তো হয়তো ইনশাল্লাহ আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। তো কয়েকদিন আগে আসলে আমার যে সাদা চাদরটা বিছিয়েছিলাম, 3 দিন মাথায় দেখি আমার মেয়ে সাদা চাদরে কলমের দাগ দিয়ে দিয়েছে। তো পরে লাস্টে বললাম যে না, তোমার জন্য আসলে কিছু বিছানোও যাবে না। ও যে একদম ছোট বাচ্চা তা না, ক্লাস 4-এ পড়েও যথেষ্ট বুঝে এই জিনিসগুলো। তারপর ওর ভয়ে আমি আসলে কোনো কিছু করি না, ও ঠিক সেটাই করছে, চাদরের মধ্যে দাগ দিয়ে দিছে। তো লাস্টে পরে তুলে ফেলছে, আমি না আর ওটা রাখা যাবে না, অন্য চাদর বিছে চেঞ্জ করে ফেলি, যেগুলোতে আসলে ও দাগাদাগি করলে কোনো প্রবলেম নেই। আসলে আমার মেয়েটা ছোটবেলা থেকে অনেক বেশি দাগাদাগি করে, মানে আমার বাসার ওয়ালের কোথাও আসলে ফাঁকা নাই। আর মানে আমার যে আগের মেকআপ যেগুলো ছিল, লিপস্টিক, নেল পলিশ, আইলাইনার যাই ছিল, কিছুই এখন নাই। সব কিছু মানে আমার দেওয়ালে দেওয়ালে এগুলা, যে বিভিন্ন কালার লিপস্টিক দিয়ে দেওয়ালে বিভিন্ন অ্যালফাবেট লিখছে, অনেক কিছু আঁকছে। ও কিন্তু কালার পেন্সিল দিয়ে এগুলো মানে করে না, সবসময় এই ধরনের জিনিসগুলোই করে। তা এখন অনেকটা ঠিক হয়েছে, আগে এগুলো অনেক বেশি করতো, এখন মানে এখন আবার নিজে মেকআপ করতে গিয়ে অনেক বেশি নষ্ট করে ফেলে। তো এই তো, তো পরে ভাবলাম যে না, ঘরটর গুছিয়ে আসলে রান্না বাড়ারও কিছু কাজ ছিল, রান্নার প্রিপারেশনগুলো নিতে হবে। আর এগুলো আসলে আমার মেয়েকে যখন স্কুলে দিয়ে আসছে, দিয়ে এসে এগুলো সব গুছিয়ে ফেলছিলাম। আর যেহেতু মানে আমাকে আবার বাইরে যেতে হবে, তো এই কারণে যত দ্রুত সম্ভব ঘরের কাজগুলো শেষ করে চাচ্ছিলাম যে মানে বাইরের কাজে আবার মানে বাইরে যেতে হবে, কারণ মেয়েকে স্কুল থেকে আনতে হবে, আমারও ক্লাস আছে, সব মিলে খুব তাড়াতাড়ি করছিলাম। তো রান্নার এদিকে কী রান্না করবো, কী রান্না, রান্না করার আগে ভাবলাম যে একটু হালকা কিছু খেয়ে নিই। তো পরে দুধ আর টোস্ট বিস্কিট সকালে খেয়েছিলাম, কারণ অন্য কিছু আসলে খেতে আর ইচ্ছা করছিল না। তো খাওয়া শেষ করে এদিকে যে বাকি যে কাজগুলো ছিল, যে আমি আবার আজকে ভাবছি তেহারি রান্না করব। তো দারিন মানে যেটা পছন্দ করো ওই ধরনেরই ভাবছি তেহারি রান্না করবো। তো এই জন্য পুরান ঢাকার যে একটা তেহারি আছে, সরিষার তেল দিয়ে করে, নাম করা, তো ওই স্টাইলেই আসলে রান্না করেছি। আমাদের কাছে তো খেতে আসলে ভালোই লেগেছে এবং অনেক মজা লেগেছে, দারিনের বাবার কাছে অনেক ভালো লেগেছে। তো রান্নার রেসিপিটা আমি আপনার সাথে শেয়ার করব, খুব হয়তো প্রপারলি পারবো না। তো এই দিকে আম্মা যাওয়ার আগের দিন মানে আমার মামার বাসায় গিয়েছিলাম, তো মামার আবার অনেকগুলো কাঁঠাল গাছ আছে,
তো মামা প্রত্যেক বছরই আম্মার কাছে এরকম কাঁঠাল দিয়ে দেয়, তো আম্মা আবার আমাকে একটা দিয়ে গিয়েছে। তো তখন যখন দিয়েছিল তখন আসলে কাঁঠালটা পাকে নাই, কাঁচা ছিল। তো ওই দিন দেখি যে কাঁঠালটা পুরো পেকে গেছে, আর অন্য সময় তো আম্মাই কাঁঠাল ছিলে টিলে দেন সবকিছু। তো এবার আসলে কাঁঠাল ভাঙতে আমার খুব সমস্যা হচ্ছিল, অত ভালো আমি পারিও না, আর হাতে একদম আঠা লেগে অবস্থা খারাপ। কাঁঠালের ভিতরের রংটা এত সুন্দর মানে বলে বোঝানো যাবে না, আমি জানি না ক্যামেরায় কতটুকু আসলে আপনারা বুঝতে পারছেন, তবে একদম এত সুন্দর টকটকা একদম হলুদ, ভিতরে ঘ্রাণটা অনেক সুন্দর এবং খুবই মিষ্টি। তবে কাঁঠালের রোয়াগুলো অনেক বেশি ছোট ছিল আর একটু কেমন যেন নরম নরম ছিল উপরের দিকে, তবে নিচের কাঁঠালগুলো দেখলাম আবার একদমই চাওলা। তো খেতে বেশ মজাই লেগেছে, আল্লাহ আমার মামাকে অনেক হায়াত দারাজ করুন, উনি যেন সুস্থ থাকেন। আর আমার মামি আসলে অনেক বছর আগেই মারা গিয়েছেন, তো মামা তো এখন আসলে একাই। তো মামার গাছের প্রত্যেক বছর এরকম মানে আমরা কাঁঠাল খাই, মামা আসলে আমাদের জন্য দিয়ে দেন সব সময়। তো কাঁঠাল টাঠাল আসলে ভেঙে আমাদের বাসায় আসলে কাঁঠাল দাইনের বাবা খায় না, উনি কাঁঠালের গন্ধটাও একদম সহ্য করতে পারেন না। আমি এদিকে কাঁঠালটা ভেঙে দারিনকে বলছিলাম তুমি খাবে কিনা, কারণ কাঁঠাল আমি আর দারিনই খাই, এছাড়া আর ওরকম কেউ আসলে কাঁঠাল পছন্দ করে না। তো কাঁঠাল রেডি করার পরে আমি রান্নায় চলে গিয়েছিলাম, যেহেতু বলেছি পুরান ঢাকার স্টাইলে রান্না করো, তো পুরান ঢাকার এই তেহারিটা সরিষার তেলে রান্না করে। তো আমি হালকা একটু আগে ঘি দিয়ে নিয়েছিলাম, তারপর সরিষার তেল দিয়ে ভালো করে যে হার্বসগুলো ছিল শুকনো ড্রাই হার্বস এগুলো দিয়ে আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছিলাম, কারণ এই মশলাগুলো একটু ভেজে নিলে কি ঘ্রাণটা খুব সুন্দর আসে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তো এদিকে আসলে আমি মশলা কষাতে কষাতে হঠাৎ করে দেখি যে আমার ননাস চলে আসছেন, আপুমনি চলে আসছে, উনি আমাদের এসে আসলে সারপ্রাইজ দিয়েছে। আপুমনি দেখে অনেক আম নিয়ে আসছে, আপুমনির মানে বান্ধবী আছেন, উনি প্রত্যেক বছরই পাঠান, আর আপুমনি সে আমাদের ছাড়া আসলে উনি খানো না, উনি মানে কিছু না বলেই একদম আমটাম নিয়ে সকালবেলা হাজির। আমি খুব অবাক হয়ে গেছি, ভাবতেছি যে আপুমনি আসলে জানলে আমি রান্নাটা সকালবেলায় করতাম যেন ওনাকে খাইয়ে দিতে পারি। তো আমি তো আর জানি না, তো এই জন্য আমি কিন্তু দেরি করে রান্নাটা বসিয়েছিলাম। আর এদিকে দাইনের বাবা খেয়ে আবার অফিসে যাবে, তো ওই হিসাবে আমি একটু সকালেই বসাতাম, কিন্তু খুব খারাপ লাগছিল যে ওনাকে খাইয়ে দিতে পারলাম না। আপুমনি আম দিয়ে বেশিক্ষণ থাকেনি, চলে গিয়েছেন, কারণ যেহেতু বাবুকে রেখে আসছে, বাবা আবার কান্নাকাটি করবে। তো বাবুকে অনেক মিস করছিলাম, ও আসলে এত মানে এত আদুরে বাচ্চাটার, এত হাসি খুশি বলার বাইরে। তো এদিকে মশলা আসলে কষিয়ে ফেলেছিলাম, আমি তো বললাম আমি আর ভিডিও করতে আসলে পারিনি, এখানে আমরা বিরিয়ানির যে মশলাগুলো ইউজ করি তেহারিতে ওগুলো বাদাম বাটা ছিল, আর অনেক কিছু ছিল, অন্য একদিন হয়তো প্রপার ভিডিওটা শেয়ার করব। আর অন্য আরেকটা মানে হাঁড়িতে আমি পোলার চালটাকে ভেজে নিয়েছিলাম, তারপর মশলা কষানোর পর মশলাতে মাংসটা ভালো করে যখন হয়ে গিয়েছে তখন আমি মশলা থেকে মাংসগুলো তুলে আলাদা করে নিয়েছি, যেহেতু তেহারির মাংসটা ছোটো ছোটো করে মানে কেটেছি। হয়তো ক্যামেরায় বড় লাগতে পারে, তবে মাংসের পিসগুলো বেশি আসলে বড় ছিল না। মাংসগুলো তুলে নিয়ে সেই মশলার মধ্যে ভাজা যে চালগুলো ছিল সেগুলো দিয়ে আর একটু ভালো করে ভেজে ভেজে নিয়েছি। যখন এই মশলার মধ্যে চালটা আরেকবার একটু ভাজা হয়েছে, তারপর ফুটন্ত গরম পানি পরিমাণ মতো দিয়ে ভালো করে পোলাওটা যেরকম রান্না করি এরকমভাবেই রান্নাটা করছিলাম। যখন পানিটা একটু শুকিয়ে আসে তখন আমার মাংসগুলো ঢেলে দিয়েছি। তারপরে একবারে মিক্স আপ করে এখানে আমি নামানোর আগে আসলে মটরশুঁটি দিয়েছিলাম আর কিছু আলু দিয়েছিলাম। আমরা যেহেতু আলু পছন্দ করি, তেহারি বলি বিরিয়ানি বা কাচ্চি, আমরা আসলে আলুটা ছাড়া আমাদের কাছে খেতে ভালো লাগে না, এই জন্য আমরা এই তিন ধরনের ইয়েতে আমরা আলুটা খাই সবসময়। আর নামানোর একটু আগে যখন মটরশুঁটি দিয়ে দিয়েছি, তার পরপরে আমি আসলে আরেকটু কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, তাহলে আসলে যে সরিষার তেলে যে তেহারির আসল যে অথেন্টিক ফ্লেভারটা সেটা আসলে মানে একদম ফুল মানে ফুলফিল পাওয়া যায়। আর এটা ছিল আমার ফাইনাল লুক, আসলে আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। বিশেষ করে দাইনার বাবা যদি কোনো কিছু খেয়ে বলেন তার কাছে ভালো লেগেছে, তাহলে আসলে আমার মনে হয় যে না রান্নাটা প্রপার হয়েছে। আর এটা ছিল বোমে মরিচের আর আচার, সাথে ছিল রসুন বোমে মরিচের আচার। তো এই আচারটা আমি আসলে দাইনা বাবার জন্যই বানিয়েছি, উনি যেহেতু ঝাল খেতে পছন্দ করে, আমি হয়তো আচারের রেসিপিটা অনেকদিন আগে দেখিয়েছিলাম ওই আচারটাই। আর সাথে ছিল শসা না লেবু আর পেঁয়াজ আর কাঁচামরিচ ছিল। আর এই যে আপুমনে এক ঝুড়ি আম মানে আম দিয়ে গেছে, আমি এখানে ঢালছিলাম, আমগুলোর ঘ্রাণ এত সুন্দর, মানে এটা হচ্ছে ওই আপুর সম যে আপা পাঠিয়েছেন ওনার গাছের আম, এগুলা আপুমনি সবাইকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, ওনার শাশুড়ির জন্য, সবাইকে যারা যারা আছেন সবার জন্য উনি পাঠিয়ে দেন। আসলে একটা জিনিস কখন ওনার ঘরে গেলে উনি কিন্তু নিজে এই জিনিসটা একা খান না, এই জিনিসটা অনেক ওনার ভালো একটা অনেক গুণ, উনি অল্প হলেও মানে সবাইকে মানে দিয়ে খাবেন।
উনি কখন এরকম কে কিছু দিল, উনি কখন আমাদের ছাড়া আসলে খান না, উনি সবসময় মানে পাঠিয়ে দেন, মানে নিজে নিয়ে আসেন বা কাউকে দিয়ে পাঠিয়ে দেন। তো রাতের বেলা হঠাৎ করে আসলে ভেলপুরি খেতে ইচ্ছে করছিল, তো যেই মানে ইচ্ছে সেই কাজ। তো আমার মেয়ে আবার আমাকে ট্রিট দিল, ও আমাকে টাকা দিয়ে বলতেছে না, ওর ফুপু ওকে টাকা দিয়ে গিয়েছিল, তো সেই টাকা থেকে আমি খেলাম ঝালমুড়ি আর ভেলপুরি। রাত 10টা সাড়ে 10টা বাজে, তখন ওই সময় আসলে চলে গিয়েছিলাম, তো কিনে এনে খেয়ে আসলে কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।